आसाम डायरेक्ट रिक्रुटमेंटर ग्रेड थ्री और ग्रेड फोर परीक्षार रिजल्टक लिखा पी एक आपडेट एट अत्यंत जरूरी खबर जो 26,441 पदर ग्रेड थ्री और ग्रेड फोर परीक्षार फलाफल अहकाल घोषणा हम निकी क्यों किसु किसु पोस्ट खबर प्रकाश पासी 30 सेप्टेम्बर दिया हम ग्रेड थ्री और ग्रेड फोर परीक्षार फलाफल আপনাদেরকে ইয়াত প্রত্যক্ষ করেছে ইয়াত কোয়া হয়েছে এজ পার দ্য লেটেস্ট ডিটেলস অ্যাভেলেবল দ্য আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট রিজাল্ট ফর গ্রেড থ্রি অ্যান্ড ফোর ইজ লাইকলি টু রিলিজ অন 30 সেপ্টেম্বর তো ইয়াত কোয়া হয়েছে যে গ্রেড থ্রি আর গ্রেড ফোর ফলাফল 30 সেপ্টেম্বর অর্থাৎ অহাকালে সেবায় ঘোষণা করব পারে কিন্তু লগতে কোয়া হয়েছে যে এই খবরটি কোনো অফিসিয়াল খবর নহয় সেবা এতিয়ালৈকে কোনো অফিসিয়াল খবর প্রকাশ করা নাই আপনাদেরকে অফিসিয়াল খবরটি জানিব পারিব সেবা অনলাইন ডট ওয়ার্জির পৰা আৰু আমিও আপোনালোকক জনাই দিম যদি কোনো অফিচিয়েল আপডেট আহে এতিয়া আপোনালোকক জনাব বিচাৰিছো এক্সপেক্টেড কাট অফ মার্কস ফর গ্রেড থ্রি আপোনালোকে ইয়াত এটা ডাটা প্রত্যক্ষ কৰিছে ইয়াত দিয়া হৈছে এটা অনুমানিক কাট অফ মার্কস যে জেনারেলৰ বাবে 65-80% লাগিব ড্রাইভার পোস্টৰ বাবে লাগিব 60-70% ঠিক একেদৰে বাকি কেটাগরিৰ কাট অফ মার্কস ইয়াত তলত দিয়া হৈছে আপোনালোকে ইয়াৰ পৰা অনুমান কৰিব পাৰে কিন্তু আপোনালোকক আমি এটা কথা কৈ দিব বিচাৰিছো যে এইটো পার্সেন্টেজ ওয়াইজ দিয়া হৈছে আপোনালোকে এইটো মার্ক লৈ কনভার্ট কৰিলে মানে এক্সেক্ট যেটো আপোনালোকে অনুমান কৰিব পাৰিব যে কিমান মার্ক লৈ কাট অফ মার্ক আহিব পাৰে ঠিক একেদৰে গ্ৰেড ফোৰৰ কাট অফ মার্ক ইয়াত দিয়া হৈছে গ্ৰেড ফোৰৰ কাট অফ মার্ক জেনারেলৰ বাবে কোৱা হৈছে 65-70% আহিব পাৰে আৰু বাকী এম অ' বি চি অ' বি চি এছ চি সকলোবিলাক তলত আপোনালোকে লক্ষ্য কৰিব পাৰে